প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা। দুপুরে সেই সফরে রওনা হওয়ার আগে মমতা বুদ্ধদেবকে অন্তিম শ্রদ্ধা জানাতে যাবেন। বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সমস্ত শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। মমতা জানান, দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকারের তরফে বিষয়টি তদারক করার জন্য। বুদ্ধদেবের প্রয়াণের খবর প্রশাসনিক সূত্রে জানতে পারেন মুখ্যমন্ত্রী। তখনই তিনি মন্ত্রিসভার দুই সহকর্মীকে বলেন দ্রুত বুদ্ধদেবের বাড়িতে পৌঁছে যেতে। আনন্দবাজার অনলাইনকে মমতা বলেন, আমরা রাজ্য সরকারের তরফে থেকে ওঁর শেষ যাত্রায় সমস্ত শ্রদ্ধা দিয়ে যাবতীয় সহযোগিতা করব। ওঁর দলের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে যেখানে ওঁরা অন্তিমযাত্রায় ওঁকে নিয়ে যেতে চান তার সুষ্ঠু দেখভালের দায়িত্ব রাজ্য সরকারের। যদি ওঁরা নন্দনে বা বিধানসভায় ওঁকে নিয়ে যেতে চান আমরা সমস্ত সহযোগিতা করব। মমতা আরও বলেন, আর যেখানে ওঁরা ওঁকে শায়িত রাখার সিদ্ধান্ত নেবেন আমি সেখানেই গিয়ে ওঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসব।